ইনসাল্টেড অ্যান্ড হিউমিলিয়েটেড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। পরের দিন সকালে 10টার সময় তাড়াহুড়ো করে বাসা থেকে যাব ভাসিলিয়েভস্কি দ্বীপে ইকমেনেভদের ওখানে, তারপর নাতাশার কাছে। এমন সময় দোরগোড়ায় হঠাৎ দেখা গেল গতকালকার আগন্তুক স্মিথের সেই নাতনির সঙ্গে। আমার কাছে ও আসছিল, জানি না কেন, কিন্তু মনে আছে ভারী খুশি হয়ে গিয়েছিলাম ওকে দেখে। আগের দিন ওর দিকে ভালো করে চেয়ে দেখারও সময় পাইনি, এখন দিনের আলোয় ওকে দেখে আরো অবাক হয়ে গেলাম। সত্যি অন্তত চেহারার দিক থেকে ওর চেয়ে অদ্ভুত অদ্বিতীয় কাউকে পাওয়া কঠিন। ছোটখাটো গড়ন, জলজলে কালো কালো চোখ, রুশি বলে যেন মনে হয় না, একমাথা এলোমেলো ঘন কালো চুল আর স্থির রহস্যময় বোবা একটা চাওনি। রাস্তার অতি ব্যস্ত পথচারীও ওকে দেখে থমকে না গিয়ে পারে না, অভিভূত না হয়ে পারে না। সবচেয়ে অভিভূত করে ওর দৃষ্টি, তাতে কেমন একটা বুদ্ধির দীপ্তি, সেই সঙ্গে কেমন একটা অভিযোগ সুলভ অবিশ্বাস, প্রায় সন্দেহ। নোংরা জীর্ণ ফ্রকটা দিনের আলোয় কালকের চেয়েও বেশি করে দেখালো নেতাকানির মতো। মনে হলো ও বোধ হয় কোনো একটা মন্থর দুর্বার বারোমেশে রোগে ভুগছে, অমুক ধ্বংসের দিকে এগিয়ে চলেছে ক্রমে ক্রমে। ফ্যাকাশে রোগা মুখখানায় একটা অস্বাভাবিক ময়লাটে হলুদ পিত্তি পড়া আভা, কিন্তু সব মিলিয়ে রোগ আর দারিদ্র্যের কদর্যতা সত্ত্বেও মোটের উপরও বেশ সুন্দরী, তীক্ষ্ণ ভুরু, সরু আর সুন্দর। কিন্তু সবচেয়ে মনোহর ওর চওড়া নিচুপানা কপাল আর ঠোঁট দুটি, সে ঠোঁট কেমন একটা অহংকৃত নির্ভীক রেখায় চমৎকার সুগঠিত, তবে বিবর্ণ রং তাতে সামান্য। চেঁচিয়ে উঠলাম, আরে ফের এসেছো দেখছি। তা ভেবেছিলাম আসবে, ভেতরে এসো। ভেতরে এলো, ঠিক আগের দিনের মতোই ধীরে ধীরে দরজা পার হয়ে তাকালো চারিদিকে অবিশ্বাস নিয়ে। ঘরটাকে দেখতে লাগলো মন দিয়ে, এই ঘরেই ওর দাদু ছিল। যেন দেখে নিল আর একজন অধিবাসী এসে সে ঘরখানা কতটা বদলে দিয়েছে। ভাবলাম সত্যি যেমন দাদু তেমনি নাতনি, পাগল টাগল নাকি। ও তখনও চুপ করেছিল, আমি অপেক্ষা করতে লাগলাম। চোখ নামিয়ে অবশেষে ও ফিসফিসিয়ে বলল, বইগুলো? ও হ্যাঁ, তোমার বইগুলো এই যে ধরো, তোমার জন্য ওগুলো আমি রেখে দিয়েছিলাম। আমার দিকে ও চাইল কৌতূহলে, মুখখানা বেঁকে গেল অদ্ভুত ভঙ্গিতে, এখনই যেন এক অবিশ্বাসী হাসি হেসে উঠবে ও। কিন্তু হাসির ঝোঁকটা সঙ্গে সঙ্গে কেটে গিয়ে ফের দেখা দিল সেই কঠিন রহস্যময় ভাবটা। আপাদমস্তক আমায় ব্যঙ্গের দৃষ্টিতে খুঁটিয়ে দেখে নিয়ে জিজ্ঞেস করল, কেন দাদু কি আপনাকে আমার কথা বলেছিলেন? না বলেননি, কিন্তু তাহলে কি করে জানলেন আমি আসব? কে বলেছে? দ্রুত বাধা দিয়ে ও বলল, কেননা মনে হয়েছিল
তোমার দাদুর পক্ষে একলা সবার কাজ ছাড়া হয়ে থাকা সম্ভব নয়। উনি ভারী বুড়ো এবং দুর্বল ছিলেন, তাই ভাবলাম নিশ্চয়ই কেউ ওর দেখাশোনা করে। এই যে তোমার বই ধরো। ওগুলো কি তোমার পড়ার বই? না। তাহলে কি করবে ওগুলো নিয়ে? আমি যখন দাদুকে দেখতে আসতাম তখন দাদু আমায় পড়াতেন। তারপর কি আশা বন্ধ করেছিলে? পরে আর আসিনি, অসুখে পড়েছিলাম, ও বলল কৈফিয়ত দেওয়ার মতো করে। কে আছে তোমার বাবা মা? হঠাৎ ভুরু কুচকে আমার দিকে যেন খানিকটা ভয়ে ভয়েই তাকালো, তারপর চোখ নামিয়ে নিয়ে নিঃশব্দে পাশ ফিরল। আগের দিন যা করেছিল ঠিক সেই রকম, জবাব না দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল ঘর থেকে। অবাক হয়ে আমি চেয়ে রইলাম ওর দিকে। দোরগোড়ায় ও একটু থামল। কিসে মারা গেলেন? জিজ্ঞেস করলো আচমকা। আগের দিন যেমন যেতে যেতে দরজার দিকে মুখ করে থেমে আজরকার কথা জিজ্ঞেস করেছিল, ঠিক তেমনি ভঙ্গিতে আমার দিকে ঈষৎ ঘুরে দাঁড়ালো। ওর কাছে গিয়ে তাড়াতাড়ি সব বলতে লাগলাম। নীরবে উদ্গ্রীব হয়ে ও শুনল, মাথাটা নুয়ে আমার দিকে পিছন ফিরে। এ কথাও বললাম মরবার সময় বুড়ো ৬ নম্বর লাইনের কথা বলছিল। বললাম তা থেকে আন্দাজ করেছিলাম নিশ্চয়ই আপনজন কেউ ওখানে থাকে, সেই জন্যই ভাবছিলাম কেউ ওকে দেখতে আসবে। নিশ্চয়ই তোমায় উনি ভালোবাসতেন, কেননা শেষ মুহূর্তে তোমার কথাই পারছিল ওর। না, ফিসফিস করে যেন চাইছিল না তবুও বলল, আমায় উনি ভালোবাসতেন না। ভারী বিচলিত হয়ে পড়েছিল ও। কথা বলতে বলতে আমি নিচু হয়ে ওর মুখের দিকে চাইছিলাম। লক্ষ্য করেছিলাম ভাবাবেগ চেপে রাখার জন্য প্রচণ্ড চেষ্টা করছে ও, যেন আমি দেখলে ওর অহংকারে লাগবে। ক্রমাগত ফ্যাকাশে হয়ে উঠছিল সে, নিজের ঠোঁটটা কামড়ে ধরছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্য লেগেছিল ওর বুকের অদ্ভুত ঢিপটিপানি শুনে। ক্রমেই জোরে জোরে টিপটিপ করতে শুরু করেছিল ওর বুক। দু তিন পা দূর থেকেও আমি তা শুনতে পাচ্ছিলাম, যেন ধমনায় স্ফীতি হয়েছে। ভেবেছিলাম আগের দিন যা করেছিল তেমনি হয়তো কেঁদে ভাসাবে, কিন্তু নিজেকেও সামলে নিল। বেড়াটা কোথায়? কিসের বেড়া? যার নিচে উনি মারা গেছেন। দেখিয়ে দেব যখন বাইরে বেরুব। ভালো কথা, তোমার নামটা কি বলতো? দরকার নেই। কি দরকার নেই? না, কিছুই না, নাম নেই আমার, বলল কেমন ঝাঁকি দিয়ে দিয়ে, যেন ক্ষুব্ধ হয়ে। চলে যেতে গেল, আমি আটকালাম। আরে দাঁড়াও, অদ্ভুত মেয়ে তো তুমি। আমি তো ভালোই চাই, কাল সিঁড়ির কোণে তোমায় কাঁদতে দেখার পর থেকে ভারী দুঃখ হচ্ছে তোমার জন্য, মনে হলেই অসহ্য লাগছে। তাছাড়া তোমার দাদু তো আমার কোলেই মারা গেছেন, ৬ নম্বর লাইনের কথা বলবার সময় তোমার কথাই তিনি ভাবছিলেন নিশ্চয়ই। তার মানে উনি তো তোমাকে প্রায় আমার হেফাজতেই দিয়ে গেছেন। স্বপ্নে তোমার দাদুকে দেখি আমি, এই যে বইগুলো তোমার জন্য রেখে দিয়েছি, কিন্তু এমন বুনো তুমি যেন ভয় পাচ্ছ আমাকে। নিশ্চয়ই কেউ নেই তোমার, গরিব বোধ হয়, পরের ঘরে মানুষ হচ্ছ, তাই না? ওকে বোঝাবার
আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। নিজেও বোধহয় বলতে পারবো না কেন আমায় ও অতটা আকর্ষণ করেছিল। ওর প্রতি আমার অনুভূতির মধ্যে করুণা ছাড়াও অন্য কিছু একটা ছিল। গোটা পরিস্থিতিটার রহস্যময়তা, আমার মনে স্মিথ যে ছাপ ফেলেছিল সেটা, নাকি আমার নিজেরই কল্পনাপ্রবণ মেজাজ, কি জন্য জানি না, কিন্তু দুর্বার কি একটা যেন আমায় টানছিল ওর দিকে। আমার কথা বোধহয় মনে ধরল ওর, আমার দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে চাইল। সে দৃষ্টি এখন আর কঠোর নয়, কোমল এবং দীর্ঘ। তারপর ফের মাটির দিকে তাকালো, যেন কি ভাবছে। তারপর হঠাৎ ফিসফিসিয়ে ভারী শান্ত গলায় বলল, এলেনা। তোমার নাম এলেনা? হ্যাঁ। বেশ, তাহলে এসে এসে আমার সঙ্গে দেখা করে যাবে তো? তা পারবো না, জানি না। আচ্ছা আসবো, ফিসফিসিয়ে বলল, যেন ভেবে চিনতে নিজের সঙ্গে লড়াই করে। সেই মুহূর্তে কোথায় হঠাৎ একটা ঘড়ি বাজল, ও চমকে উঠল। তারপর বুক মোচড়ানো যন্ত্রণার একটা দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, কটা বাজলো? নিশ্চয়ই 10:30। আতঙ্কে চেঁচিয়ে উঠল ও, মা গো, বলেই হঠাৎ ছুট মারল। কিন্তু ফের ওকে প্যাসেজের ওখানে আটকালাম। বললাম, অমন করে যাওয়া চলবে না তোমার, ভয় পাচ্ছ কেন, দেরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, লুকিয়ে পালিয়ে এসেছি, যেতে দিন আমায়, আমায় মারবে। হাত ছাড়াবার চেষ্টা করতে করতে চেঁচিয়ে উঠল। স্পষ্টই বোঝা গেল কথাটা বলে ফেলেছে ও মুখ ফসকে। শোনো শোনো, পালিও না, ভাসিলিয় ভস্কি দ্বীপে যাবে তো তুমি, আমিও সেখানেই যাচ্ছি, 13 নম্বর লাইনে। আমারও দেরি হয়ে গেছে, একটা গাড়ি নেব, আমার সঙ্গে আসবে, আমি পৌঁছে দেব, হাঁটার চেয়ে তাড়াতাড়ি হবে। আরো ভয় পেয়ে ও চেঁচিয়ে উঠল, না না না, আপনার আসার দরকার নেই, আমার সঙ্গে দরকার নেই, ও যেখানে থাকে সেখানে পাছে আমিও যাই, এই ভয়ে বিকৃত হয়ে উঠেছিল ওর সারা মুখ। কিন্তু বলছি যে, আমার নিজের কাজেই 13 নম্বর লাইনে আমি যাচ্ছি, তোমার বাসায় আমি যাব না, তোমার পিছুও নেব না, গাড়ি করে পৌঁছে দেব তাড়াতাড়ি, চলো যাই। দ্রুত সিঁড়ি দিয়ে নামলাম আমরা। প্রথমে যা পেলাম সেই হতচ্ছাড়া গাড়িটাই নিলাম। বোঝা গেল এলেনার খুবই তাড়া ছিল, কেননা আমার সঙ্গে যেতে রাজি হলো সে। আশ্চর্য এই যে, ওকে বেশি প্রশ্ন করার সাহসও আমার হলো না। যার এত ভয় পাচ্ছে ও, সে কে? প্রশ্ন করা মাত্রই ও প্রায় গাড়ি থেকেই লাফ মারে আর কি। মনে মনে ভাবলাম, ব্যাপারটা কি? গাড়িতে বসে থাকতে ওর খুবই অসুবিধে হচ্ছিল, প্রত্যেকবার ঝাঁকুনির সঙ্গে সঙ্গে ও টাল সামলাবার জন্য আমার ওভারকোট আঁকড়ে ধরছিল। তার ছোট্ট নোংরা ঠান্ডায় খড়খড়ে আর লাল হয়ে ওঠা বাঁ হাতটা দিয়ে অন্য হাতে সজোরে চেপে রেখেছিল বইগুলো। বেশ বোঝা যাচ্ছিল বইগুলো ওর কাছে ভারী মূল্যবান। তাল সামলাবার সময় ওর পাটা চোখে পড়ছিল আমার। অবাক হয়ে দেখলাম সে পায়ে কোনো মোজা নেই, আছে শুধু ছেঁড়া দুপাটে জুতো। কিছু ওকে জিজ্ঞেস করব না ঠিক করে রাখলেও ফের প্রশ্ন না করে পারলাম না। বললাম, সত্যিই কি তোমার মোজা নেই?
এমন ভেজা আবহাওয়া আর এই ঠান্ডায় ন্যাড়া পায়ে কি হাঁটা যায়? ঝটকা মেরে বলল, নেই। সে কি ভগবান, কারো কাছে তো নিশ্চয়ই থাকো। বাইরে যখন বেরো তখন একজোড়া কারো কাছ থেকে চেয়ে নিতেও তো পারতে। এই আমার ভালো, কিন্তু অসুখ করবে যে, মারা পড়বে, মরি মরব, উত্তর দিল। বোঝা যাচ্ছিল জবাব দিতেও চায় না, আমার প্রশ্নে রাগ হচ্ছে ওর। এই যে দেখো, এইখানে মারা গিয়েছিলেন উনি। বুড়ো যেখানে মারা গিয়েছিল সে বাড়িটা দেখিয়ে বললাম। এক দৃষ্টে ও চেয়ে দেখল, তারপর হঠাৎ অরুণয় করে আমায় বলল, ভগবানের দোহাই, আমার পিছু নেবেন না যেন, আমি আসব, নিশ্চয়ই আসব, সুযোগ পেলেই আসব। তা বেশ, তোমায় তো আগেই বলেছি তোমার পিছু পিছু যাব না, কিন্তু এত ভয় তোমার কিসে? নিশ্চয়ই দুঃখী তুমি, তোমার দিকে চাইতেও কষ্ট হয়। কাউকে ভয় করি না আমি, জবাব দিল ও গলাক্ষরে বিরক্তির ঝাঁজ নিয়ে। কিন্তু এক্ষুনি যে বললে ও আমায় মারবে, মারুক কে? চোখ দুটো ওর জ্বলে উঠল, মারুক মারুক, চালা নিয়ে পুনরাবৃত্তি করল। উপরের ঠোঁটটা কেমন একটা ঘেন্নায় স্ফুরিত হয়ে কাঁপতে লাগলো। অবশেষে ভাসিলিয়েভস্কি দ্বীপে পৌঁছানো গেল। ৬ নম্বর লাইনের মোড়েই ও গাড়ি থামিয়ে নেমে গেল। উৎকণ্ঠায় তাকিয়ে দেখল চারদিকে, তারপরে বলল, চলে যান, আমি যাব। ভয়ানক অস্বস্তিতে বলল ও, ওর পেছন পেছন যেতে মানা না করে অনুনয় করল, চলে যান, তাড়াতাড়ি করে চলে যান এখান থেকে। গাড়ি হাঁকিয়ে চলে গেলাম আমি, কিন্তু বাঁধের ওপরে কয়েক গজ গিয়েই গাড়িখানা ছেড়ে দিলাম। তারপর ৬ নম্বর লাইনে ফিরে এসে অপরদিকে দ্রুত ছুটলাম। দেখতে পেলাম ওকে, বেশি দূর ও তখনও যেতে পারেনি, যদিও হাঁটছিল জোরেই আর বারবার ঘাড় ফিরিয়ে দেখছিল। দু একবার থেমে ঘুরে দাঁড়িয়েও লক্ষ্য করল আমি আসছি কিনা। সামনের একটা ফটকের ভিতর লুকিয়ে পড়েছিলাম, আমায় দেখতে পাইনি। ও এগিয়ে চলল রাস্তার অন্য দিক ধরে, আমিও চললাম পিছু পিছু। উৎসুকতা আমার চরমে উঠেছিল, ঠিক করে রেখেছিলাম ওর ওখানে যাব না, তবু ভয়ানক ইচ্ছে হল দেখি না কোন বাড়িতে ও ঢোকে। একটা অদ্ভুত পীড়াদায়ক অনুভূতি আমায় পেয়ে বসেছিল। মিষ্টিখানায় যখন আজরকা মারা যায়, তখন ওই মেয়েটির দাদুকে দেখে আমার যা হয়েছিল অনেকটা সেই রকম। চতুর্দশ পরিচ্ছেদ। মালি স্ট্রিট পর্যন্ত অনেকটা পথ হাঁটতে হল, প্রায় দৌড়ে যাচ্ছিল মেয়েটা। শেষ পর্যন্ত ঢুকল একটা ছোট দোকানের মধ্যে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম আমি, ভাবলাম দোকানটাতে ও নিশ্চয় থাকে না। এক মিনিট পরে ও বেরিয়ে এলো সত্যি, কিন্তু বইগুলো আর সঙ্গে নেই, বইয়ের বদলে একটা মাটির পাত্র হাতে। আর একটু এগিয়ে যে বাড়িটার ফটকে ও ঢুকল সেটা দৃষ্টি আকর্ষণ করার মতো নয়। বাড়িখানা বড় নয়, যদিও দালান বাড়ি, দোতলা, পুরনো, ময়লাটে হলদে রং। নিচের তলার তিনটে জানালার একটিতে দাঁড় করানো আছে ছোট একটা লাল কফিন।
নগণ্য কোনো কফিনওয়ালার বিজ্ঞাপন। ওপরতলার জানালাগুলো ভারী খুদে খুদে, দেখতে একেবারে চৌকো, ফাটল ধরা মিটমিটে সবুজ শার্সি। তার মধ্যে দিয়ে চোখে পড়ল ফিকে গোলাপি রঙের পর্দার আভাস। রাস্তা পার হয়ে বাড়ি পর্যন্ত এলাম আমি। ফটকের ওপর লোহার পাতে লেখা শ্রীমতী ভুবনভার বাড়ি। লেখাটা পড়া শেষ হতে না হতেই কানে এলো মেয়েলি গলার একটা তীক্ষ্ণ চিৎকার, তারপর গালাগালির আওয়াজ। ফটকের মধ্যে দিয়ে তাকিয়ে দেখলাম কাঠের বাড় বারান্দায় সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে একটি মোটা মেয়ে। মাথায় মেয়েলি টুপি, কাঁধে সবুজ শাল, মুখের রংটা জঘন্য রকমের লাল। ফুলো ফুলো খুদে রক্তিম চোখ দুটো জ্বলছে রাগে। বোঝা যাচ্ছিল মেয়েটির নেশা করেছে, যদিও বেলা তখনও গড়ায়নি। বেচারি এলেনার উপর চেঁচাচ্ছিল মেয়েটা, হাতে পাত্রটা নিয়ে ওর সামনে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে এলেনা। রাঙা মুখো মেয়েটার পেছনে সিঁড়িতে দেখা দিল আলুথালু একটি নারী মূর্তি। মুখ তার পাউডারে আর রুজে লাপা। একটু পরে নিচেকার কুঠরিতে যাবার সিঁড়িতে দরজা খুলে উঠে এলো দিন পোশাকের একটি মধ্যবয়সী মেয়ে। এলো বোধ হয় চিৎকার শুনেই। চেহারাটা ওর সুশ্রী এবং নম্র, নিচের মহলের অন্য বাসিন্দা। অথর্বা একটা বুড়ো আর অল্প বয়সী একটি মেয়ে তাকিয়ে দেখছিল আধ খোলা দরজা দিয়ে। আঙিনার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি ঢ্যাঙা চেহারার সন্ডাগণ্ডা লোক, হাতে একটা ঝাঁটা, সম্ভবত জমাদার। আলস্যে তাকিয়ে দেখছে গোটা কাণ্ডটা। বটেরে হতচ্ছাড়ি, রক্তচোষা হারামজাদি, এক নিঃশ্বাসে যত সব গাল আছে উজাড় করে চেঁচালো মেয়েটা। সে চেঁচানির মধ্যে দাড়ি কমা কিচ্ছু নেই, আছে শুধু কেমন একটা খাবি খাওয়ার ভাব। তোর জন্য যা করছি এই তার সদ্যবার নমুনা, মুখ পুরি কোথাকার, পাঠিয়েছিলাম কিছু শশা আনবার জন্য আর একেবারে উধাও। আমার মন ঠিক গাইছিল বাইরে পাঠালেই ও সরে পড়বে, বুক আমার টনটন করছিল কেবল। কাল রাতেই এই দোষের জন্যই বেশ একচোট দিয়েছি, আর দেখ আজকেই ফের ছুট। যাস কোথায় তুই মরতে, কার কাছে যাস বুড়ি মুখ পুরি? চেয়ে আছে কেমন রাক্ষসী, বিশ পুটলি, কে সে বল শিগগির? আস্তাকুরের এটা কোথাকার, নইলে এক্ষুনি গলা টিপে শেষ করে দেব। ক্ষিপ্ত মহিলাটি ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল বেচারি এলেনার ওপর। বারান্দার সিঁড়ির মেয়েটি ওর দিকে তাকিয়ে আছে দেখে হঠাৎ থেমে গেল, কিন্তু আগের চেয়েও তীক্ষ্ণ কণ্ঠেই বলতে লাগলো ওর হাত নাড়া দিয়ে, তার হতভাগ্য শিকার যে পৈশাচিক অপরাধ করেছে, যেন ওকেই তার সাক্ষী মানতে চায়। মাকে খেয়েছে ওটা, তোমরা তো সবই জানো গো, কেউ তো ওর নেই, দেখলাম তোমাদেরই ঘাড়ে পড়েছে। নিজেরাই তোমরা গরিব লোক, নিজেদেরই খাবার জোটে না। ভাবলাম সেন্ট নিকোলাসকে স্মরণ করে একটু কষ্ট করি, অনাথা মেয়েটাকে পালি। নিলাম তো, কিন্তু কি হলো, দু মাস ধরে ওকে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, অথচ আমার রক্ত চুষে চুষে একেবারে ঝাঁঝরা করে দিলে ওই শয়তান যোগটা, আমার নধর দেহ কুড়ে কুড়ে খেলো। ওই কাল নাগিনী একগুয়ে শয়তানটা, মারো আর ধরো, একটা কথাও যদি বলে এমন মুখ বুঝে থাকবে যেন মুখ ভরতে জল। কথার জবাব না দিয়ে আমায় একেবারে উত্তক্ত করে দেয়। নিজেকে কি ভেবেছিস তুই, ভারী আমার নবাব নন্দিনী, সবুজ মুখী বাদরি কোথাকার, আমি না থাকলে যে না খেয়ে রাস্তায় মরতে হতো, আমার পা ধোয়া জল খাওয়া উচিত তোর রাক্ষসী।
কালা ফরাসি কোথাকার, আমি নইলে যে মরতিস। কিন্তু এত অস্থির হচ্ছেন কেন আন্না ত্রিফাবনা? আজ আবার কি করলো? তিরিক্ষে মহিলাটিকে সসম্ভ্রমে জিজ্ঞাসা করল পাশের মেয়েটি, সে কি বলার কথা বাছা? সে আর কি বলবো, আমার কথা মানবে না ও আমার সব কাজে চলবে না। ভুল হোক ঠিক হোক আমার মতো চলতে হবে, আমি অমনি ধারা লোকেই বটে। আজ সকালে ছুরি আমায় একেবারে কবরে পাঠাচ্ছিল আর কি, কয়েকটা শশা আনার জন্য দোকানে পাঠিয়েছিলাম আর এলো এই এতক্ষণে 3 ঘন্টা বাদে। যখন পাঠাই তখনই আমার কেমন মনে হচ্ছিল বুকটা আমার কেবলই জ্বালা পোড়া করেছে। কোথায় গেছিলি বলি, গেলি কোথায়, কাকে মুরুব্বি পেয়েছিস, অথচ কি না আমি করেছি ওর জন্য। ওর খান কি মাটা তো আমার কাছে 14 রুবল ধারে, তা মাপ করে দিয়েছি, নিজে খরচা করে কবর দেবার ব্যবস্থা করেছি, আর ওই বিচ্ছুটাকে নিয়েছি পালবো বলে। তোমরা তো সবই জানো বাছা, নিজেরাই জানো, ওর উপর আমার একটা অধিকার তাহলে কেনই বা থাকবে না? ওর কৃতজ্ঞ থাকা উচিত, তা না চলেছে আমারই বিরুদ্ধে। কত না ভালো করতে গেছি ওর, চেয়েছিলাম মসলিনের একটা পোশাক পরুক, গোস্তে নিধস থেকে একজোড়া বুট কিনে দিয়ে ময়ূরের মতো করে সাজিয়ে দিয়েছিলাম ওকে পরবের দিনে চেয়ে দেখবার মতো। কিন্তু কি দাঁড়ালো বলো, 2 দিনের মধ্যে পোশাকটা একেবারে ছিঁড়ে খুঁড়ে নেতা করে ফেলল। ওই নেতা পরেই দেখো ঘুরছে কেমন। আর জানো বাছা, ছিঁড়েছিল ইচ্ছে করেই, মিথ্যে বলবো না, নিজের চোখে আমি দেখেছি মসলিনও পরবে না, নেতাকানি পরেই ঘুরতে যায়। আমিও ছাড়িনি, এমন এক চোট শিক্ষা দিয়ে ছেড়েছিলাম যে পরে আবার ডাক্তার ডাকতে হলো, তার জন্যও খরচা হয়ে গেল আমার। অথচ তোকে যদি তখন গলা টিপে মেরে ফেলতাম রাক্ষসী কোথাকার, তাহলে 1 হপ্তা দুধ না খেলেই চুকে যেত। তোকে মেরে ফেললেও ওর বেশি আর প্রায়শ্চিত্তে আমায় করতে হতো না। শাস্তি দিয়ে বললাম মেঝে ঘষতে, কি জানো বাছা, মেঝে ঘষেই চলল ছুরি, দেখি আর রাগে ফুসি। এইবার ও পালাবে ঠিক ভাবলাম, আর ভাবতে না ভাবতেই কালকে দেখি পালিয়েছে। কি মারই না মেরেছিলাম বাছা, তোমরা তো শুনেছিলে, হাত এখনো টাটাচ্ছে, জুতো মোজাও কেড়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম খালি পায়ে তো আর যেতে পারবে না। ও মা, আজও দেখি পালিয়েছে, কোথায় গিয়েছিলি তুই বলবি না? কার কাছে গিয়ে আমার নামে নালিশ করে এসেছিস মুখ পুরি? কার কান ভাঙাচ্ছিস তুই, মুখ খোল বেদিনি মেয়ে কোথাকার। খেপে উঠেও ছুটল আতঙ্কিত মেয়েটার দিকে, চুলের মুঠি ধরে উল্টে ফেলল মাটিতে, শশার হাড়িটা ছিটকে পড়ে ভেঙে গেল, তাতে ওই মাতাল রণচণ্ডের রাগটা গেল আরো বেড়ে। বেচারির মুখে মাথায় ঘুষি চালাতে লাগলো, কিন্তু একগুয়ের মতো বোবা হয়ে রইল এলেনা। ঘুষি খেয়েও একটা শব্দ, একটু কান্না, একটু নালিশও বেরোল না ওর মুখ থেকে। ক্রোধে প্রায় জ্ঞান শূন্য হয়ে আঙিনায় ঢুকে পড়ে সোজা ছুটে গেলাম মাতাল মাগিটার কাছে। খান্ডারের হাত চেপে ধরে চেঁচিয়ে উঠলাম, হে কি করছেন, গরিব অনাথ মেয়ের উপর এই ব্যবহার, কি স্পর্ধা আপনার? এ আবার কে, কে বটে বাপু তুমি? এলেনাকে ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে চেঁচিয়ে উঠল মেয়েটা, আমার বাড়িতে কি চাই তোমার? বলতে চাই যে আপনি একটি পাষণ্ড মেয়ে, হেঁকে উঠলাম আমি, একটা বাচ্চার উপর অমন হম্বিতম্বি করেন কোন সাহসে? আপনার মেয়ে নয় ও, এক্ষুনি নিজের কানে শুনলাম ওর কেউ নেই, আপনি ওকে পালতে নিয়েছেন। উগ্রচণ্ডী চেঁচিয়ে উঠল, কিন্তু তুমি কে বাপু, নাক গলাতে এসেছ? ওর সঙ্গে এসেছো বুঝি, সোজা যাচ্ছি দাঁড়াও দারোগার কাছে,
স্বয়ং আন্দ্রে তিমোফেইচ আমায় ভদ্র মহিলার মতো সম্মান করেন। তোমার কাছেই বুঝি যায় দেখা করতে ও। নিজেকে কি ভেবেছো তুমি, পুলিশ? পুলিশ অন্যের বাড়ি ঢুকে হাঙ্গামা লাগিয়েছে লোকটা? ঘুষি বাগিয়ে ও ছুটে এলো আমার দিকে, কিন্তু সেই মুহূর্তেই কানে এলো একটা অমানসিক তীক্ষ্ণ চিৎকার। এতক্ষণ অচৈতন্যের মতো দাঁড়িয়ে ছিল এলেনা, তাকিয়ে দেখলাম হঠাৎ একটা অদ্ভুত অস্বাভাবিক আর্তনাদ করে ও মাটির উপর লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করেছে ভয়াবহ খিঁচুনিতে। মুখ বিকৃত হয়ে গেছে, মৃগী রোগের ফিট হয়েছে ওর। আলুথালু সেই মেয়েটা আর নিচ মহলের মহিলাটি ছুটে গেল ওর দিকে, তাড়াতাড়ি তুলে ধরাধরি করে নিয়ে গেল উপরে। যা যা মর্গে দম বন্ধ হয়ে মাগিটা চেঁচাতে লাগলো। এ মাসে এই নিয়ে তিনবার ফিট হলো ওর। আর বেরো তো তুমি বেটা দালাল, ফের আমার দিকে তেড়ে এলো। ওখানে দাঁড়িয়ে কি দেখছো তুমি জমাদার, তোমায় বেতন দিই কিসের জন্য? ভাগো হে ভাগো, নইলে গাঁটটা খাবে মাথায়। ধীরে সুস্থে জলদ গম্ভীর গলায় হাঁক পাড়ল জমাদার, যেন ওটা করতে হয় দুয়ে পাঠ তিনে হট্টগোল গুটিয়ে বাটিয়ে ভাগো এখন। গত্যন্তর ছিল না কিছু, আমার হস্তক্ষেপ নিষ্ফল বুঝে ফটকের দিকে এগিয়ে গেলাম, কিন্তু রাগে ফুলছিলাম। ফটকের উল্টো দিককার ফুটপাথে দাঁড়িয়ে ফাঁক দিয়ে দেখতে লাগলাম ভেতরে। আমি বেরিয়ে আসা মাত্র উগ্রচণ্ডী মহিলাটি উঠে গেল সিঁড়ি বেয়ে, এবং কর্তব্য সমাধা হয়েছে দেখে জমাদারও অদৃশ্য হল কোথায়। এলেনাকে যে মেয়েটি ধরে নিয়ে গিয়েছিল, মিনিটখানেক পরে সে নিচ মহলে যাবার সিঁড়িতে নামতে যাচ্ছিল, কিন্তু আমায় দেখে সে স্থির হয়ে দাঁড়ালো, তাকালো ঔৎসুক্য নিয়ে। মেয়েটির শান্ত সদয় মুখ দেখে ভরসা হল। ফের আঙিনায় সোজা গিয়ে দাঁড়ালাম ওর কাছে, বললাম, জিজ্ঞেস করতে পারি কি মেয়েটি কে, আর তাকে নিয়ে কি করছে ওই বিগতস মহিলাটি? ভাববেন না যেন এ শুধু একটা অলস কৌতূহল, মেয়েটিকে আমি দেখেছি এবং বিশেষ একটা ঘটনার দরুন ওর সম্পর্কে আমার খুব একটা আগ্রহের কারণ ঘটেছে। ওর সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে, তবে এখানে রেখে ওর সর্বনাশ করার চেয়ে ওকে বাড়ি নিয়ে যান বা অন্য কোনো একটা জায়গা দেখুন। যেন অনিচ্ছা সহকারে কথাটা বলে মেয়েটি চলে যাবার উপক্রম করল। কিন্তু আপনি যদি আমায় কিছু না জানান, তাহলে আমি কি করতে পারি? মেয়েটি সম্পর্কে কিছুই আমি জানি না, আর উনিই বোধহয় বাড়িওয়ালি ভুবনভা স্বয়ং। হ্যাঁ, কিন্তু মেয়েটা ওর হাতে গিয়ে পড়ল কি করে? ওর মা কি এখানে মারা গেছেন? ওই অমনি হাতে গিয়ে পড়েছে, ওসব কথায় আমরা নেই, ফের যাবার উপক্রম করল মেয়েটি। কিন্তু একটু অনুগ্রহ করুন, আপনাকে বলেছি ব্যাপারটায় আমার খুবই কৌতূহল, হয়তো কিছু করতেও পারি। মেয়েটি কে আর ওর মাই বা কে ছিলেন জানেন কিছু? মাকে বিদেশি বলেই মনে হয়, নিচে আমাদের সঙ্গে থাকতো, নতুন এসেছিল খুব অসুখ নিয়ে, মারা যায় ক্ষয় রোগে। গরিব নিশ্চয় ছিলেন, নইলে মাটির নিচের ঘরেও অমন সোয়ারে থাকে না কেউ। মা গো, গরিব বলে গরিব চোখে দেখা যায় না, আমরা নিজেরাই কায়ক্লেশে চালাচ্ছি, অথচ যে পাঁচ মাস ছিল তার মধ্যে আমাদের কাছেই ধার করেছিল ছ রুবল। কবর দেবার ব্যবস্থাটাও আমরাই করি, কফিন তৈরি করে দিয়েছিলেন আমার স্বামী, কিন্তু ভুবনভা বললেন যে উনিই কবর দেবার ব্যবস্থা করেছিলেন। কবর দিয়েছে ভুবনভা, তা বটে। উপাধি কি ছিল ওর?
সে আবার উচ্চারণ হবে না বাপু, কঠিন খুব, বোধ হয় জার্মান। স্মিথ কি? না, স্মিথ নয়। তারপরে ওই আন্না ত্রিফোনোভনা মেয়েটার ভার নেয়, বলে মানুষ করবে, মানে মোটের উপর ব্যাপারটা ভালো নয়। কোনো একটা মতলব আছে কি ওর? ওর ব্যাপার স্যাপার মোটেই ভালো নয়, মেয়েটি জবাব দিল ভাবতে ভাবতে। মনে হলো যেন একটু দ্বিধা করছিল বলবে কি না, তারপর জানালো, কিন্তু ওসব কথায় আমাদের কি, আমরা বাইরের লোক। পেছন থেকে কোনো পুরুষের গলা শোনা গেল, একটু মুখ সামলে চলো গো। লোকটি বয়স্ক, মেয়েটির স্বামী, পরনে ড্রেসিং গাউন, তার উপর পুরনো কোট, দেখে মনে হয় কোনো একজন কারিগর। আমার দিকে কটাক্ষে তাকিয়ে বলল, আপনার কাছে কোনো কথা ওর বলার নেই মশাই, ওটা আমাদের ব্যাপার নয়, আর তুমি ভেতরে যাও তো। বিদায় মশাই, আমরা কফিন বানাই, যদি আপনার তেমন কিছু দরকার পড়ে তাহলে খুব খুশি হয়ে, তাছাড়া আর আমাদের কিছু বলবার নেই। গভীর চিন্তায় মগ্ন হয়ে বেরিয়ে এলাম, ভারী উত্তেজিত বোধ করছিলাম। কিছু আমি করতে পারি না, কিন্তু ওইভাবে ছেড়ে রেখে দেওয়াও আমার পক্ষে কষ্টকর। কফিন মিস্ত্রির বউয়ের মুখ থেকে যে দু একটা কথা বেরিয়ে এসেছিল সেটাই বিচলিত করছিল বিশেষ করে। টের পাচ্ছিলাম ব্যাপারটা ভালো নয়। ভাবতে ভাবতে মাথা নুয়ে হাঁটছিলাম, হঠাৎ আমার উপাধি ধরে তীক্ষ্ণ গলায় কে যেন ডাকল। তাকিয়ে যাকে দেখলাম সে স্পষ্টতই অপ্রকৃতিস্থ, প্রায় টলছে। পোশাকটা বেশ পরিচ্ছন্ন, কিন্তু ওভারকোটটা বিচ্ছিরি আর টুপিটা চর্বি মাখা। মুখটা খুবই চেনা চেনা লাগছিল, ভালো করে তাকিয়ে দেখতে লাগলাম। চোখ মুটকে বাঁকা হেসে ও বলল, চিনতে পারছিস না?